আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমি এই পাবদা মাছটা রান্না করছি খুবই সহজভাবে। বাংলাদেশে এটি অন্যতম সুস্বাদু একটি মাছ, তাই সবার এটি খুবই পছন্দ। এই মাছের কোনো তুলনা হয় না, আমার তো খুবই পছন্দ। মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। এখানে যে কাঁটা আছে সেটা আমি কেচির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। মাছটাকে আমি না ভেজেই রান্না করব। অনেকে হয়তো বা মাছটাকে ভেজে রান্না করেন, কিন্তু আমার পছন্দ হচ্ছে গিয়ে না ভেজেই রান্নাটা করা, কারণ এতে হচ্ছে গিয়ে মাছের স্বাদটা বজায় থাকে আমার কাছে মনে হয় আর কি। তো আপনারা যদি চান এই মাছটাকে ভেজে নিতে পারেন। মাছটা কাটা খুবই সহজ। লেজ, তারপর টুটের অংশ সবগুলো কেটে পরিষ্কার করে নিব। যেহেতু ফ্রোজেন মাছ, লবণ আর সিরকা দিয়ে পরিষ্কার করে নিব ভালো করে। অল্প লবণ, অল্প সিরকা আর অল্প পানি দিয়ে মাছটাকে ভালো করে ডুবিয়ে নিব। 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে এক্সট্রা স্মেল কিংবা ফ্রোজেন যে অনেক সময় কেমিক্যাল থাকে সেটা চলে যাবে আর মাছটাও সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এখন চলে যাব রান্না করতে। আর একটা পাতিল আমি বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে হচ্ছে গিয়ে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কষানোর জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ অনেক পানি বের হয়েছে। বাটা পেঁয়াজ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আদা রসুনের পেস্ট আমি 1 চা চামচ ব্যবহার করছি। এখন এই বাটা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যাতে এক্সট্রা কোনো স্মেল না থাকে। কিছুক্ষণ কষানোর পরে অনেক পানি বের হয়েছে আর আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি। আর এখন দিয়ে দিব এই সরিষা গুঁড়াটা। আস্ত সরিষা গুঁড়া ব্লেন্ড করে কিংবা পাটায় পিষেও আপনারা দিতে পারেন। আমি এখানে এই সরিষা গুঁড়াটাই ব্যবহার করছি। 2 চা চামচ দিয়ে দিলাম আমি সরিষা গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ, 1/2 চা চামচ কারি পাউডার অ্যাড করছি এখানে। তো ভালো করে এই মশলাটাকে মিক্স করে নিব। পানি না দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষাবো যাতে কোনো স্মেল না করে। মশলাটা একটু ভাজা ভাজা হলে তখন পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে আবার কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। খুবই খেয়াল রাখছি যাতে নিচে পুরো না লেগে যায়। এখন ব্যবহার করছি টমেটো। আমার কাছে এই কাঁচা টমেটোগুলো ছিল আমার গার্ডেনে ফ্রোজেন করা। আপনাদের কাছে কাঁচা কিংবা পাকা যেটাই আছে সেটাই দিয়ে দিলেই হবে। এটাকে নেড়ে ছেড়ে একটু সময়ের জন্য কষাতে দিয়ে দিব। আর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি মাছটা দিয়ে দিব। একে একে আমি পাবদা মাছটাকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু খুবই নরম আমরা সবাই জানি, তার জন্য আলতো করে হচ্ছে গিয়ে দিয়ে দিতে হবে। একটু সময়ের জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। 3 থেকে 4টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম তরকারিতে। পাবদা মাছ অনেক নরম, তাই এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। কাঠি দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, তাই আমি এই প্রসেসে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। আর এটাকে উল্টানো পাল্টানো লাগবে না। ঢাকনা দিয়ে এটাকে ডেকে দিব আর রান্না করব 3 থেকে 4 মিনিট। আর এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, তারপর একটা কাঠির সাহায্যে আমি পানির পরিমাপটা বুঝতে চেষ্টা করছি। আরও 1/2 কাপ পানি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তরকারিটাকে আমি হাই হিটে রান্না করব 2 থেকে 3 মিনিট। এইভাবে আমি নাড়াচাড়া করব। অ্যাড করে নিচ্ছি ধনে পাতা। আর একটা কাঠির সাহায্যে আমি ধনে পাতাগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তরকারিতে ভালো করে স্মেলটা আসে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব অল্প কিছু সময়। সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি পাবদা মাছের তরকারিটা। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে আর দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় হয়েছিল। তৈরি হয়ে গেল সহজেই সুস্বাদু পাবদা মাছের ঝোল। চেষ্টা করেছি কিভাবে সহজে এই মাছটাকে রান্না করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে।
আশা করছি এইরকম আপনারাও পাবদা মাছটা রান্না করে ট্রাই করবেন, ইনশাল্লাহ হতাশ হবেন না। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইরকম দেশি খাবার দাবার দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করে যাব ইজি অ্যান্ড টেস্টি রেসিপি। আশা করি ভিডিওটা দেখার পরে আমার পরিবারের একজন হয়ে যাবেন আপনিও। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার যত্ন নেবেন, আর ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।